কোশ্চেন পড়লে আর কিছুটা যদি আমার অ্যাডভাইস শোনো, যেগুলো ভিডিওর লাস্টে বলবো, সেগুলো যদি মাথায় রাখো, তাহলে যে কোনো একটা কোশ্চেন যদি মুখস্থ করো সেইটা দিয়ে সমস্ত কোশ্চেনগুলো করো। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো এবং সৌম্যজিৎ ক্রিয়েশনের ক্রিয়েটিভ পরিবারে তোমাদের জানাই সুস্বাগত। আমি সৌম্যজিৎ, এই পরিবারের একটি ছোট্ট সদস্য। তো দেরি কিসে, শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব। আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তাদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় হলো প্রথম যে পরীক্ষাটা হবে তোমাদের স্কুলের তরফ থেকে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট। সেইখানে যে 5 নম্বরের কোশ্চিন থাকবে ভূগোলের, সেইগুলো এবার সেইগুলোতে যদি 5-5 পেতে চাও, তাহলে এই ভিডিওটাকে দেখে নাও। এখানে আমি স্বল্প সংখ্যক কোশ্চিনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কোন কোশ্চিনগুলো করলে তোমরা মাধ্যমিকে এবং এই যে পরীক্ষাটাই তোমাদের সামনে আসছে, অর্থাৎ এখন যে করোনার ফলে স্কুল বন্ধ আছে, তারপরে যখনই স্কুল খুলবে তখনই যে পরীক্ষাটি হবে তোমাদের, সেখানে ভালো রেজাল্ট করতে পারবা। তো চলো, তো প্রথম কোশ্চেন হচ্ছে তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে। এইখান থেকে যেটা তোমাদের প্রথম কোশ্চেন হবে সেইটা হচ্ছে নদীর ক্ষয়কার্য অথবা নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপের বর্ণনা দাও। এটা অবশ্যই চিত্র সহ দিতে হবে। আর তোমরা যদি মনে করো যে মাধ্যমিকে এবং এই যে পরীক্ষাটা আসছে তোমাদের ফার্স্ট সাবমিটিভ, সেখানে 5-5 পাবো কোশ্চেনে, এবং যেগুলো 3 মার্কের কোশ্চেন সেগুলোতেও 3-3 পাবো, তাহলে ভূগোলে অনিবার্য তোমাদের ছবি দিতেই হবে। ছবি না দিলে তোমরা তেমনভাবে কোনো রেজাল্টই করতে পারবে না। তারপরে দ্বিতীয় কোশ্চেনের দিকে এগোনো যাক। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমির উপর সচিত্র বর্ণনা দাও। এটা কিন্তু গুরুত্বের নিরিখে ভালো এগিয়ে আছে, কারণ তোমাদের এবার বায়ু থেকে কোশ্চেন করার চান্স মাধ্যমিকে প্রবল থেকে প্রবলতম। তারপরে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমির উপর সচিত্র বর্ণনা দাও। আর 4 নম্বর কোশ্চেন, বায়ু ও হিমবাহের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমির উপর বর্ণনা দাও। আশা করছি এই 4টে কোশ্চেন যদি করো, তাহলে তোমাদের যে প্রাকৃতিক ভূগোল থেকে কোশ্চেনগুলো থাকে সেইটা তোমরা খুব ভালোভাবেই পেরে যাবা। কারণ তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে জাস্ট ওই ফার্স্ট চ্যাপ্টারটাই থাকবে, এবং ফার্স্ট চ্যাপ্টারে আমার মনে হয় এই 4টে কোশ্চিন মধ্যে তেমন খুব একটা কোশ্চিন করার দরকার হবে না। তারপরে এবার তোমাদের হচ্ছে যে আঞ্চলিক ভূগোল থেকে কোশ্চিন বলে, অর্থাৎ ভারত থেকে, ভারত থেকে যদি কোশ্চিন তোমরা করতে চাও, করতে চাও না, করতেই হবে তোমাদেরকে, কারণ ওখান থেকে তোমাদের যে ফার্স্ট সাবমিটিভ থাকবে সেখানে আঞ্চলিক ভূগোল থেকে একটা, অর্থাৎ ভারত থেকে একটা, এবং তোমাদের যে প্রাকৃতিক ভূগোল সেখান থেকে একটা কোশ্চেন থাকবে। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের প্রথম কোশ্চেনটা করতে হবে যে উচ্চতা অনুসারে হিমালয়ের শ্রেণীবিভাগ করো। এটা অথবা দিয়ে এরকম করেও আসতে পারে, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, অথবা উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের শ্রেণীবিভাগ করো। এই কোশ্চেনটা আমার মনে হয় তোমাদের প্রবল থেকে প্রবলতম ইম্পর্ট্যান্ট এই প্রাকৃতিক ভূগোলের দিক থেকে, কারণ প্রাকৃতিক ভূগোলে এই যে কোশ্চেনটা, এটা প্রত্যেক বছরই সাজেশনে থাকে। এবার তোমাদের কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এই কোশ্চেনটা আসছে না, কিন্তু এই বছর একটা চান্স আছে এটা আসার, তাই এটাকে যেন ভালো করে দেখবে। তারপরে দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে যে পশ্চিম হিমালয়ের প্রাকৃতিক বিবরণ দাও। এবার পশ্চিম হিমালয়ের প্রাকৃতিক বিবরণ আমি বলবো যারা পড়াশোনায় একটু ভালো তারাই করো, কারণ পশ্চিম হিমালয়ের যে প্রাকৃতিক বিবরণ সে কোশ্চেনটা খুব একটা সহজ নয়। তারপরে তৃতীয় কোশ্চেন, উত্তর ভারতের নদনদীগুলির বৈশিষ্ট্য লেখো। তারপরে চতুর্থ কোশ্চেন, ভারতের জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতিগুলো আলোচনা করো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তারপরে হচ্ছে যে তোমাদের 5 নম্বর কোশ্চেন, ভারতের দুটি প্রধান মৃত্তিকার আঞ্চলিক বণ্টন ও বৈশিষ্ট্য লেখো, অথবা ভারতের প্রধান 3টি মাটির বিবরণ দাও। এটাও তোমাদের ইম্পর্ট্যান্ট আছে, একটু করে রাখো। তারপরে হচ্ছে তোমাদের তারপরের কোশ্চেন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এটাও ইম্পর্ট্যান্ট আছে,
এর পরেরটা যেটা বলবো এটাও কিন্তু ভালোই ইম্পর্টেন্ট, ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্ঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা তোমাদের এই যে আগের কোশ্চেনটা দিলাম অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রাকৃতিক প্রভাব লেখো, এইটা অথবা তার পরেরটা অর্থাৎ ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদের অঞ্চলের বন্ঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটোর মধ্যে তোমাদের একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম। তারপরের কোশ্চেনের দিকে এগানো যাক। তারপরের কোশ্চেন হচ্ছে ধান উৎপাদনের জন্য কী ধরনের প্রাকৃতিক অনুকূল পরিবেশ চাই, অর্থাৎ ধান উৎপাদনের প্রাকৃতিক অনুকূল পরিবেশ সম্বন্ধে আলোচনা করো। আর আমি বলবো তোমাদের এই যে কৃষি থেকে যে কোশ্চেনগুলো আছে মানে ধান, গম, পাট, কফি, চা তো এর আগের বার চলে এসছে 2020-তে, তাই চা আর আসবে না। বাকিগুলো তোমাদের একটা কোশ্চেন পড়লে আর কিছুটা যদি আমার অ্যাডভাইস শোনো যেগুলো ভিডিওর লাস্টে বলবো সেগুলো যদি মাথায় রাখো তাহলে যে কোনো একটা কোশ্চেন যদি মুখস্থ করো সেইটা দিয়ে সমস্ত কোশ্চেনগুলো করতে পারবে। তারপরে কোশ্চেনের দিকে এগানো যাক। তারপরে কোশ্চেন হচ্ছে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলো আলোচনা করো। তারপরের কোশ্চেন সেটা হচ্ছে কার্পাস উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। আমার মনে হয় এই বছর তোমাদের যেটা ধান অথবা কফি অথবা কার্পাস এই তিনটের মধ্যে একটা আসার সম্ভাবনা আছে। এই তিনটের মধ্যে একটা দেখবা আমার মনে হচ্ছে মাধ্যমিকের পরীক্ষায় তোমরা পেয়ে যাবাই যাবা। তারপরে কোশ্চেন সেটা হচ্ছে ভারতীয় কৃষির সমস্যা ও সমাধানগুলি আলোচনা করো। তারপরে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন। আজকের মতো এই কটাই তোমাদের কোশ্চেন ছিল। এই কটা করলে আশা করছি তোমরা মাধ্যমিকে এবং তোমাদের যে ফার্স্ট সাবমিটিভ আসছে তাতে ভীষণ ভালো রেজাল্ট করবেই করবে। আর এবার বলে দিই তোমাদের যে কথাটা বলছিলাম আমি যে কীভাবে তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা করলেই বাকিগুলো করব, তার জন্যে আমি তোমাদের খাতায় গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি প্রথমে দেখে লিখেছি দেখো জলবায়ু। এবার জলবায়ুর পর দেখো এইখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি। প্রথমে জলবায়ু উষ্ণ, জলবায়ুর মধ্যে দেখো পড়ছে উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূমির প্রকৃতি, ছায়া প্রদানকারী বৃক্ষ। এই যে পয়েন্ট কটা এই কটা তোমরা সর্বদা মনে রাখবে। যে কোনো ফসলের যখন তোমরা প্রাকৃতিক অনুকূল পরিবেশ লিখবে তখন এই যে পয়েন্ট কটা এইগুলো হচ্ছে প্রাকৃতিক পয়েন্ট। আর অর্থনৈতিক পরিবেশে দেখো যে এই কটা পয়েন্ট লিখেছে এই কটা সব সময় মনে রাখবে। প্রথমেই হচ্ছে প্রথম পয়েন্টে লিখবো হচ্ছে সুলভ শ্রমিক, তারপরে মূলধন, তারপরে পরিবহন ব্যবস্থা, তারপরে ব্যাংকিং ব্যবস্থা, তারপরে সরকারি সহযোগ, তারপরে হচ্ছে চাহিদা ও বাজার। এবার এইখানে দেখো আমি প্রথমে লিখেছি ধান, কফি, তারপরে হচ্ছে যে কার্পাস। ধানের ক্ষেত্রে ধানের দেখো ধান চাষের জন্য অনুকূল যে উষ্ণতা সেটা হচ্ছে 22 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। আর দেখো এইখানে তারপরে হচ্ছে যে কফির ক্ষেত্রে দেখো 15 থেকে 32, আর কার্পাসের ক্ষেত্রে 20 থেকে 27। তোমাদের এবার তো চা এর আগের বার চলে এসছে তাই চা তো এবার আর আসছে না, তাহলে বাকি থাকছে ধান, কফি, কার্পাস, আর একটা হচ্ছে ইক্ষু। ইক্ষুটা আমি এখানে মানে তুলনা করিনি, ইক্ষুটা তোমরা একটু করে নিও, এইভাবে করে নিও তাহলে মনে রাখতে খুব সুবিধা হয়। দেখো এইখানে উষ্ণতার দিকে যদি দেখো ধানের ক্ষেত্রে লাগছে 22 থেকে 27, আর কার্পাসের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 27। এবার তোমাদের বলি তোমাদের যে মাধ্যমিকের এক্সামিনাররা হয় তারা কিন্তু খুব খুঁটিয়ে খাতা দেখে না, কারণ এক তোমাদের নাম্বার যদি কমের দিকে থাকে তাহলে একেবারেই খুঁটিয়ে দেখে না, আর যদি মানে একটু বেশি হয় অর্থাৎ 80-এর ঘরে চলে যায় তখন আস্তে আস্তে খুঁটিয়ে দেখতে আরম্ভ করে। তা সেই ক্ষেত্রে যদি তোমার মনে না পড়ে ধান কত ডিগ্রি থেকে কত ডিগ্রি তাহলে ডাইরেক্ট কার্পাসেরটা তোমার মনে আছে তুমি কার্পাসেরটাও লিখে দিতে পারো, কারণ দেখো এই যে দুটোই 27-এ শেষ হচ্ছে, একটা 22 একটা 20। আবার কোনো কোনো বইয়ে দেখবে যে ধানেরটাও 20 দেওয়া আছে তাই লিখে দেওয়া যায়, কিন্তু কফিরটাতেও ভুলেও তাই করো না, কিন্তু কারণ হচ্ছে কফি আর চা দুটোই হচ্ছে যে পাহাড়ি অঞ্চলের, আর পাহাড়ি অঞ্চলের ফসলের সঙ্গে এইগুলোর এই ধান তারপরে কার্পাস এগুলো মিলবে না, কোনো মতেই মিলবে না। তারপরে হচ্ছে দেখো বৃষ্টিপাত, বৃষ্টিপাত দেখো এইখানে প্রথম হচ্ছে যে ধানের ক্ষেত্রে বৃষ্টিপাত লাগছে 100 থেকে 200 সেমি, আর কফির ক্ষেত্রে 150 থেকে 200 সেমি,
আর কার্পাসের ক্ষেত্রে 50 থেকে 100 সেমি। দেখছো এই পয়েন্ট কটা খালি মুখস্থ রাখতে হচ্ছে, আর এইগুলো একটু টেকনিক, মানে দেখো এইটাতে একটু দেখে বুঝতে পারবা যে প্রত্যেকটা মানে 50 থেকে 250-র মধ্যে, সরি 50 থেকে 200-র মধ্যেই সবগুলো থাকছে। তাহলে এবার একটু ধরো মনে রাখলা কোনোটা, যেমন ধানটা মনে রেখে দিলে 100 থেকে 200, আর তারপরে হচ্ছে যে কফিটাকে মনে রাখলে 150 থেকে 200, এরকম করে করে মনে রাখতে পারো। তারপরে মৃত্তিকা, দেখো মৃত্তিকাতে কোনো ঝঞ্ঝাটি নেই, মৃত্তিকা 3টেরই 2 অংশ মৃত্তিকাই লাগে। তারপরে হচ্ছে ভূমির প্রকৃতি, ভূমির প্রকৃতির ক্ষেত্রে প্রথমে হচ্ছে সমতল ঢালু আর ঈষৎ ঢালু। ধানের ক্ষেত্রে লাগে সমতল ভূমি, কফির ক্ষেত্রে লাগে ঢালু ভূমি, আর কার্পাসের ক্ষেত্রে লাগে ঈষৎ ঢালু ভূমি। তারপরে আছে ছায়া প্রদানকারী বৃক্ষ। এবার ছায়া প্রদানকারী বৃক্ষে যেটা তোমাদের ধান আছে তাতে কোনো ছায়া প্রদানকারী বৃক্ষ লাগে না, এবং যেটা তোমাদের কার্পাস আছে তাতেও কোনো ছায়া প্রদানকারী বৃক্ষ লাগে না। একমাত্র ছায়া প্রদানকারী বৃক্ষ লাগে তোমাদের হচ্ছে যে কফি আর চায়ের ক্ষেত্রে। তারপরে সুলভ শ্রমিক, এইগুলো দেখো এই পয়েন্ট কটা, যে সুলভ শ্রমিক, মূলধন, পরিবহন, ব্যাংকিং ব্যবস্থা, সরকারি সহযোগ আর চাহিদা ও বাজার, এ কটা যে কোনোতেই দিয়ে দেবে সব কটাতেই চলে যাবে, কারণ এইগুলো প্রত্যেকটাতেই লাগে। এগুলো এইগুলোকে বলে গড় পয়েন্ট, এগুলো গড়পত্তা প্রত্যেকটাতে একই বসিয়ে দিতে পারো, যে কোনো একটাকে ভালো করে মুখস্থ করো প্রত্যেকটাতে একই বসিয়ে দাও, তাহলেই হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের যদি এখনও মনে কোনো ডাউট থাকে এই সংক্রান্ত এবং এর পরের ভিডিওটা আমার কী বিষয়ে বানানোর উচিত সেই বিষয়ে নিচে একটা কমেন্ট করে দেবে। ধন্যবাদ।